সো হ্যালো গাইস, সো আজকে আমাদের গ্যাংটকের লাস্ট দিন, আর যেহেতু চলে যাবো এখান থেকে তো কিছু ইনফরমেশন শেয়ার করছিল। এই ভিডিওটা বানানোর একটা উদ্দেশ্য গ্যাংটক কীভাবে মানে আসা যাবে আর আসতে গেলে কত খরচা পাবে এইসব ব্যাপারে। গ্যাংটক আসার দুটো ওয়ে আছে, একটা ফ্লাইট একটা ট্রেন। ঠিক আছে, ট্রেন মিনস ট্রেনে যদি আপনি আসেন তাহলে আপনি জলপাইগুড়ি স্টেশন থেকে নেমে গাড়ি হায়ার করে আসতে পারেন, আর হায়ারিং সিস্টেম আছে, একটা রিজার্ভ করতে পারেন, আবার শেয়ারিংয়ে কেউ আসতে পারেন। শেয়ারিং যদি আসেন তাহলে আপনার কস্ট পড়বে 400-500, মানে 500 এমন, আর যদি রিজার্ভে আসেন তাহলে 3000-4000, এ ডিপেন্ড করে। আর ফ্লাইটে আসতে গেলে আপনি পেয়ংগং এমন একটা সিকিমে এয়ারপোর্ট আছে, ওইখান থেকে ডাইরেক্ট চলে আসতে পারেন, আবার বাগডোকে এয়ারপোর্টে নেমে ওইখান থেকে আবার গাড়ি করে হায়ার করে ওই সেমভাবে রিজার্ভে বা শেয়ারিংয়ে আসতে পারেন গ্যাংটকে। তো এইভাবে এই দুটোইভাবেই গ্যাংটক আসা যায়। অ্যান্ড হোটেলে আমরা যে হোটেলে আছি ওইটার কস্ট 1000 পার নাইট, হোটেলে খরচা প্রায় এমনই পড়বে। যদি আগে বুক করা যত আগে বুক করা যায় ততই ভালো, ততই কম পাওয়া যাবে সস্তা, তাহলে 700-800 টাকার মধ্যে পার নাইটেও ভালো হোটেল পাওয়া যায়। খাওয়া দাওয়া কস্টলি অনেকটা, মানে আমাদের যেমন ত্রিপুরার কথা বলি, ওয়েস্ট বেঙ্গল কথা বলি, এখান থেকে এখানে খাওয়া অনেকটাই কস্টলি। দেখার মতো জায়গা অনেক আছে বাট মানে অনেক দূরে দূরে, সো এই যে ট্রান্সপোর্টের কস্টটা একটু বেড়ে যায়। আপনি গাড়ি হায়ার রিজার্ভ করতে হবে, আপনি গাড়ি ওইখান থেকে একটু 2 কিলোমিটার যেতে আপনাকে 200-300 টাকা লাগে লেগে যায়, এই এই একটা সমস্যা। বাট দেখার মতো জায়গা, সো কী বলবো আর, এটা ওর্থ অ্যাকচুয়ালি। সো আর আরেকটা জিনিস হলো সিকিমে ঘোরার কী কী আছে, গ্যাংটক থেকে আপনি কোথাও ঘুরতে পারবেন। গ্যাংটকে মানে সিকিমে অনেকগুলো জায়গা ঘোরা আছে, অনেক দিন লেগে যায়। সো আর গ্যাংটকে থেকে কাছাকাছি ঘোরার জায়গা আছে একটা সোমগো, মানে এখানে লোকাল ভাষা সাঙ্গু বলে, সাঙ্গু লেক, আর আমাদের ভাষা আমরা বলি সোমগো, TSOMGO অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ, সোমগো লেক। আর নাথুলা পাস, নাথুলা আমরা যেমন আমরা নাথুলা যেতে পারিনি, ওইটা ওয়েদারের উপর ডিপেন্ড করেছে, পারমিট দেয়নি, ওয়েদার ভীষণ খারাপ ছিল, সব পারমিট আমরা পাইনি। আর এখান থেকে আবার লাচুংয়ে যাওয়া যায়, লাচুংয়ে ইয়ামথাং ভ্যালি, গৌরুমার লেক, এটা খুব সুন্দর জায়গা, আমরাও যেতে পারি, আমাদের টাইম খুব কম ছিল। আবার পেলিং একটা জায়গা আছে, সো গ্যাংটক থেকে আপনি ওইদিকে অনেক জায়গায় যেতে পারেন, আর ওটা আর কস্টও ডিফার করেই, আমি আর ওই কস্টের কথা বলছি না। তো মোটামুটি সিকিমে অনেক কিছু দেখার আছে আর অনেক দিনও লেগে যায়। সো সিকিমটা এমন একটা স্টেট যেখানে আপনি পুরো এক্সপ্লোর করতে অনেক দিন লেগে যাবে, কিন্তু প্রত্যেকটা জিনিস দেখার মতো, প্রত্যেকটা জায়গা দেখার মতো। সো যদি কস্টের কথা বলি আসতে গেলে গ্যাংটকে, এক্সপেক্টেড কস্ট ফ্লাইটে তো ডিপেন্ড করে, ওটা বললাম না, আমি যেহেতু ট্রেনে আসি ট্রেনে খরচা বললাম, ট্রেনে খরচাটাই বলি। স্লিপার ক্লাসে স্লিপার ক্লাসে এলে 1000 টাকা মতো পড়বে, 700-800 টাকা। আর যদি আপনি এসি টায়ারে আসেন তাহলে ওটা ডিপেন্ড করে 1500, আর সেকেন্ড এসি টায়ারে 2200-2300 এমন করে পড়বে, আর ফার্স্ট এসি টায়ারে পড়লে 3000-3500 টাকা এমন খরচা পড়বে। সো আমরা যদি কষ্ট করে ওভারঅল কষ্ট করতে বলি তাহলে 20,000 তিন দিনের জন্য বাজেট ট্রিপ হয়, মানে আসা যাওয়া একজনের, আসা যাওয়া 15,000 আসা যাওয়া, এখান থেকে আবার মানে ট্রেন থেকে আবার নেমে গাড়ি হায়ার করা, তারপর আবার যাওয়া, খাওয়া দাওয়া, হোটেল খরচা মিলে 15,000 আই গেস। সো এটা ডিপেন্ড করে কেউ লাইফস্টাইলের উপরে বা থাকার উপরে, বড় হোটেল থাকলে টাকা বেশি লাগবে, খাওয়া দাওয়ার উপর ডিপেন্ড করে। সো এটা ডিফার করে কত, কেউ কারো 15,000 হয়ে যাবে, কারো আবার 20,000-30,000 লাগে, সো এটা ডিপেন্ড করে। সো বাজেট যদি হয়, যদি আপনি বাজেট ট্রিপে বিলিভ করেন তো 15,000 আমি গেছে এনাফ। সো এতটুকুই, বাই, টেক কেয়ার।